আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের স্থির তড়িৎ অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীলটা এসেছিল সে নিয়ে কথা বলবো। সৃজনশীলটা বেশ ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই তোমরা প্লেলিস্টে এর উপরে যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ এটাকে প্রায় 6টা বা 7টা ভিডিও রয়েছে স্থির তড়িৎ অধ্যায়ের, সেই ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওগুলো সিকোয়েন্সিয়াল, যদি বেসিক ক্লিয়ার করতে চাও, খুব ভালো করে বুঝতে চাও, ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখতে হবে। এটা ভিউ বাড়ানোর জন্য না, এটা তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য, ওকে? এবং যদি আরও ভালো করে জানতে চাও তাহলে মূল ভিডিওর টপিকটা তোমরা আগে দেখে এসো, তারপর এই সৃজনশীলগুলো সিকোয়েন্সিয়ালি কন্টিনিউ করো, তাহলে তোমরা ভালো বুঝবা। কারণ একই জাতীয় সৃজনশীল বারবার আসতে পারে, এবং যখন আমি ওই টাইপ কথাগুলো আগের ভিডিওতে বলে থাকি তখন আর পরের ভিডিও থেকে বলি না আর বলবো না, সেটাই স্বাভাবিক আর এটাই হওয়া উচিত। ওকে, সৃজনশীলটাতে বলা হচ্ছে দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। দুটা চার্জিত বস্তু ছিল, চার্জিত বস্তু মিন্স ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান নয়, চার্জ বা আধান নিয়ে বিস্তারিত কথা বলেছি স্থির তড়িৎ অধ্যায়ে। যদি আচ্ছা ভালো করে ভাবো তোমরা, চার্জ বা আধানের বেসিক কিন্তু তোমাদের ক্লিয়ার না, আধান বা চার্জের বেসিক তোমাদের সত্যিই ক্লিয়ার না। কারণ ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম তিনটি কণিকা, এখানে চার্জের সাথে কোনো সম্পর্ক থাকা উচিত না, এবং আসলেই এদের সাথে চার্জের কোনো সম্পর্ক নেও। আধান এবং চার্জে ওখানে প্রায় 25 মিনিট আধান নিয়েই কথা বলেছি, এবং আমার মনে হয় তোমরা এনজয় করবে ভিডিওটা। সুতরাং স্থির তড়িৎ অধ্যায়ের ফার্স্ট পার্ট বা আধান বা চার্জকে এটা যদি দেখে আসো তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, তারা বলছে দুটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 700 সেন্টিমিটার। সাপোজ এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, এই দুটার মাঝখানের দূরত্ব হচ্ছে 700 সেন্টিমিটার। দ্যাট মিনস 7 মিটার, সেন্টিমিটার থেকে আমরা মিটার করে নিলাম। এদের আধান যথাক্রমে 7.29 কুলম এবং 12.25 কুলম। ওকে, 7.29 কুলম আর এটা হচ্ছে 12.25 কুলম। ওকে, এবং এর মাঝে একটা বিন্দু রয়েছে ডি। সাপোজ এখানে একটা ডি বিন্দু আমরা কনসিডার করলাম, ডি বিন্দু কনসিডার করলাম, এবং এর তড়িৎ তীব্রতা তারা বলছে যে শূন্য, এখানে তড়িৎ তীব্রতা শূন্য। আচ্ছা, তড়িৎ তীব্রতা মানে এই জায়গায় একটা আসলে চার্জ রয়েছে, সেটা আসলে 1 কুলম্বের একটা চার্জ রয়েছে। তীব্রতা নিয়ে আমি এর আগে অনেক কথা বলেছি যে তড়িৎ তীব্রতা হচ্ছে 1 কুলম চার্জের ওপরে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। সাপোজ এটা হচ্ছে 50 কুলম চার্জ, এটা হচ্ছে 100 কুলম চার্জের একটা বস্তু, এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, ডিপেন্ড করবে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক তার উপরে, সে ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু যদি এই চার্জের মান 1 কুলম হয় আর এটা যদি 50 কুলম হয়, বা এটা 1 কুলম আর এটা যে কোনো মানের একটা চার্জ হয়, সেক্ষেত্রে এইটা এই বস্তু এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাকে আমরা বল না বলে কি বলি, বা তড়িৎ বল না বলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলি, বা তড়িৎ তীব্রতা বলে দেখি। তো তড়িৎ তীব্রতা ব্যাপারটাই হচ্ছে 1 কুলম চার্জের ওপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাকে আমরা বলছি তড়িৎ তীব্রতা। এই জাতীয় অনেক কথা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সুতরাং সেই ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই দেখে আসতে হবে যদি বেসিক ক্লিয়ার করতে চাও। ওকে, এখন কথা হচ্ছে যে এটা একটা চার্জ ছিল, এটা চার্জ ছিল, মাঝখানের দূরত্ব এই বিন্দুতে তারা বললো তড়িৎ তীব্রতা শূন্য। তড়িৎ তীব্রতা শূন্য মানে এই চার্জ, দেখো এটা ভালো করে বুঝতে হয়, তারা কিন্তু বলে নাই যে এটা পজিটিভ নাকি নেগেটিভ চার্জ, এটা পজিটিভ নাকি নেগেটিভ চার্জ, এটা কিন্তু তারা বলে নাই। বাট তারা এটা বলেছে যে এখানে শূন্য, যদি তাই হয়, যদি এখানে শূন্য হয়, যদি তারা বলে দিচ্ছে যে এখানে শূন্য, তার মানে এই দুটা কি চার্জ এটা আমরা অলরেডি বুঝে গেছি। কীভাবে বুঝে গেছি ভালো করে ভাবো, যে সাপোজ এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে এর ভেতরে একটা ধনাত্মক চার্জ রাখো, তাহলে কি হবে, এ ওকে বিকর্ষণ করবে আর ও করবে আকর্ষণ, এবং এর ভেতরে এমন কোনো জায়গা পাওয়া সম্ভব নয় যে সেখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে, এরকম কোনো জায়গায় পাওয়াই সম্ভব নয়, সব জায়গায় একটা বল অনুভব সে এটা কিন্তু বল অনুভব করবেই। সে সুতরাং এখানে এমন কোনো জায়গা পাওয়া সম্ভব নয় যেখানে তড়িৎ তীব্রতা শূন্য হবে। বাট এটা যদি প্লাস হয়, রাইট, এবার দেখো এও কী করবে, ওকে বিকর্ষণ করবে, এটাও কী করবে, একে বিকর্ষণ করবে, এবং এইবার এ কী হবে, একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে। এই 1 কুলম চার্জ একটা জায়গায় গিয়ে কী হয়ে যাবে, স্থির হয়ে যাবে। সুতরাং আমরা তখন বলবো যে হ্যাঁ, তড়িৎ তীব্রতা শূন্য, তার মানে এটা কখনোই পজিটিভ আর এটা কখনোই নেগেটিভ হতে পারবে না। তারা যদিও বলে দেয়নি সমধর্মী দুটি চার্জ, এটা তারা বলে দেয়নি, ওকে, নো প্রবলেম,
বাট তারা এটা তো বলে দিয়েছে এর ভেতরের কোনো একটা বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য, যার অর্থ এটা দাঁড়ায় যে হয় এটা যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে, এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ হবে। দেখো নেগেটিভের ক্রাইটেরিয়াটা কেমন হয় যে এগুলো কথা কিন্তু আমি অনেকেকে বলে আসছি, এত দ্রুত বলছি বলে ভেবো না যে কেন এত দ্রুত পড়াচ্ছেন, আমি বলে আসছি এগুলো, এই জন্যই বলেছি সিকোয়েন্সিয়ালি। দেখো আমি দ্বিতীয়বারের মতো বলছি এগুলো, সাপোজ এটা একটা সাপোজ নেগেটিভ চার্জগ্রস্ত বস্তু, ওকে এটাও একটা সাপোজ নেগেটিভ চার্জগ্রস্ত বস্তু, এখানে যদি পজিটিভ রাখো তাহলে এও আকর্ষণ করবে ওও আকর্ষণ করবে, সুতরাং একটা জায়গায় গিয়ে যখন উভয় পাশ থেকে তাকে সমান বলে টানবে তখন এ কিন্তু একটা সময় এর ভেতরে একটা জায়গায় কী হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তবে দুইটা যদি সমধর্মী চার্জ হয় সেক্ষেত্রেই মাঝের কোনো একটা বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য বা উভয় পাশ থেকে বলের পরিমাণ সমান হওয়ার সম্ভাবনা কেন সমান হবে, উভয় পাশ থেকে বলের পরিমাণ সমান হবে এবং দ্যাট মিন্স ওটা তড়িৎ তীব্রতা শূন্য হবে। ওকে এখন যদি তারা এটাকে তড়িৎ তীব্রতা না বলে তড়িৎ বল বলতো তাহলে কী হতো ব্যাপারটা, এটা 1 কুলম্ব চার্জ আর হতো না, অন্য কোনো মানের চার্জ হতো। তাহলে ওরা ওখানে বলে নাই যে এই দুটা কী চার্জ, এটা কি ধনাত্মক চার্জ ঋণাত্মক নাকি উভয়টাই ধনাত্মক নাকি উভয়টা ঋণাত্মক নাকি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, বাট আমরা অলরেডি বুঝে গেছি যে এই দুটা সমধর্মী চার্জ, সমধর্মী চার্জ না হলে মাঝের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা শূন্য হওয়া পসিবল নয়, কারণ অলরেডি আমি দেখিয়েছি যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় সেক্ষেত্রে মাঝের কোনো বিন্দুতে এমন কোনো জায়গা পাওয়া সম্ভব নয়, মাঝের কোনো জায়গায় এমন কোনো বিন্দু পাওয়া সম্ভব নয় যেখানে তড়িৎ তীব্রতা আসলে শূন্য হবে। সুতরাং এই চার্জ দুটো হতে পারে দুটাই পজিটিভ, হতে পারে দুটাই নেগেটিভ। ওকে এখন আমার কথা হচ্ছে যে অলরেডি তড়িৎ তীব্রতা আমরা বুঝে গেছি, এখন আমার কথা হচ্ছে কীভাবে বের করবো। তারা আমাদেরকে কোশ্চেনটা করছে, দেখো কোশ্চেনটা কি যে গ নম্বরে বলছে উক্ত চার্জ দুটির মধ্যবর্তী বল কত, এই চার্জ এবং এই চার্জের মধ্যবর্তী বল কত, এটা করিয়েই দেব না, এটা পারো তোমরা, এটা আমি যাচ্ছিই না এখানে। ঘ নম্বরে বলছে ডি চার্জ দুটির মধ্যবিন্দু কিনা, এই যে ডিটা এটা চার্জ দুইটার মধ্যবিন্দু কিনা। আমরা তাহলে যদি কোনোভাবে এখান থেকে এতটুকু দূরত্ব 3.5 হয় আর এখান থেকে এতটুকু দূরত্ব আমি 3.5 বের করতে পারি তাহলে বলেই দিতে পারবো যে হ্যাঁ এটা মধ্যবিন্দু। ভালো করে বোঝো, ভালো করে বোঝো যে যদি এই বস্তু থেকে এটার দূরত্ব 3.5 হয় এবং এটা থেকে এটার দূরত্ব 3.5 হয় তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ এটা মধ্যবিন্দু, যদি 3.5 না হয়। 3.5 কেন, কারণ পুরোটা তো 7 অর্ধেককে 3.5, তো যদি 3.5 হয় তাহলে অর্ধেক, না হলে অর্ধেক নয়। প্রশ্ন হচ্ছে এটা কীভাবে বের করবো আমরা, আমাদেরকে একটা কন্ডিশন তারা দিয়েছে যে তড়িৎ তীব্রতা শূন্য, এই কন্ডিশনটা তারা দিয়ে গিয়েছে। এখন তড়িৎ তীব্রতা শূন্য মানে কি, তড়িৎ তীব্রতা শূন্য মানে হচ্ছে এই আধান এটাকে যে পরিমাণ বল প্রয়োগ করছে এই আধানও এটাকে সেই পরিমাণ বল প্রয়োগ করতেছে। ওকে এখন যেহেতু 1 কুলম্ব চার্জের উপরে বল প্রয়োগ হচ্ছে সুতরাং সেটাকে তড়িৎ বল না বলে আমরা কি বলছি, তড়িৎ তীব্রতা। সুতরাং ধরো এখানে হচ্ছে E1 আর এইটা বল প্রয়োগ হচ্ছে এখানে সাপোজ E2 এবং এটাও সাপোজ পজিটিভ, এটাও সাপোজ নেগেটিভ, রাইট? তো এটা ওকে কী করবে, বিকর্ষণ করবে, এটা ওকে কী করবে, বিকর্ষণ করবে, এই চার্জ এই দিকে বিকর্ষণ করবে, এই চার্জ একে এই দিকে বিকর্ষণ করবে, রাইট? এবং বিকর্ষণ দেখো, ভালো করে দেখো যে আমরা তখন কী লিখতে পারবো, E1 - E2 = 0, এটাই কিন্তু হবে। প্রশ্ন হচ্ছে কেন, কারণ এখান থেকে এতটুকুর প্রযুক্ত বল কত, E1 বা তড়িৎ তীব্রতা কত, E1, এটা কত, E2, এবং তারা পরস্পর কি বিপরীতমুখী, বিপরীতমুখী, বিপরীতমুখী মানে কি একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ, এবং দুইটা যোগ যদি আমরা করি, মানে ইকুয়েশনটা আসলে ছিল এমন পজিটিভ E1 আর নেগেটিভ E2, এখন আমরা কী করলাম দুইটা যোগ করলাম। তারা বলছে যে যেখানে তড়িৎ তীব্রতা শূন্য, এই যে তড়িৎ তীব্রতা শূন্য দ্বারা বোঝাচ্ছে ওখানে ক্রিয়াশীল যে তীব্রতা বা ক্রিয়াশীল যে বলটা থাকবে সেটা শূন্য, দ্যাট মিন্স E1 + E2 = 0। তো E1 + E2 যদি করো তো E1 - E2 হয়ে যাবে, কারণ এটার সামনে তো মাইনাস আছে। তো এখান থেকে আমি কী লিখতে পারি যে E1 = E2, তার মানে তড়িৎ তীব্রতা যখন তারা বলবে শূন্য তখন কোন কন্ডিশনটা হয়, এই কন্ডিশনটাই মূলত হয়, এই জাতীয় কথা আমি এর আগেও বলেছি, রাইট? তাহলে আমরা এই কন্ডিশনটা ধরে এই এটা মানে কি, এটা লেখার মানেই হচ্ছে তড়িৎ তীব্রতা শূন্য, কারণ উভয় পাশ থেকে বলের পরিমাণ সেম। তো
এখানে বল যা, ওপাশ থেকে ইটু বল তাই। এই কন্ডিশনটা ধরে আমরা কার মান বের করব, এই এতটুকু দূরত্ব বের করব। সাপোজ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এটা ইটু এখানে একটু লিখে দিচ্ছি, এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, সেভেন মাইনাস এক্স। খুবই স্বাভাবিক। আমরা কি বের করব, আমরা এই কন্ডিশনটা ধরে এক্স এর মান বের করব। দেখো ভালো করে, দেখো ভালো করে ম্যাথমেটিক্স এর মানটা বুঝতে হয়। আমরা কন্ডিশন ধরেছি কি, যে তড়িৎ তীব্রতা শূন্য, এটাই তো তড়িৎ তীব্রতা শূন্যর কন্ডিশন। আমরা তড়িৎ তীব্রতা শূন্যর কন্ডিশন ধরে কার মান বের করতেছি, এক্স এর মান বের করতেছি। তাহলে কোন এক্সটা আমাকে প্রোভাইড করা হবে, আমাকে সেই এক্সটাই প্রোভাইড করা হবে, সেই দূরত্বটাই প্রোভাইড করা হবে যেই দূরত্বের কারণে তড়িৎ তীব্রতা শূন্য হবে। আর তারা প্রশ্নটা এভাবে করেছে যে যেখানে তড়িৎ তীব্রতা শূন্য হয় সেটা মধ্যবিন্দু কিনা। তো তড়িৎ তীব্রতা শূন্য কোথায় হয়, এখানে। এতটুকু দূরত্ব কত ধরে রাখছে, এক্স ধরে রাখছে। তাহলে এক্স যদি কোনোভাবে 3.5 হয় তাহলে আমাদের, হ্যাঁ, মধ্যবিন্দু, যদি না হয় তাহলে মধ্যবিন্দু নয়। কিন্তু কন্ডিশন কি, তড়িৎ তীব্রতা শূন্যর কন্ডিশন, দ্যাট মিন্স E1 ইকুয়াল E2 ধরে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। E1 ইকুয়াল E2 ধরে এক্স এর মানটা বের করবো, যদি সেখানে এক্সটা 3.5 হয় তাহলে মধ্যবিন্দু, আদারওয়াইজ নো। ওকে, জাস্ট আমাদের যদি এতটুকু বুঝে থাকো তাহলে আর খুব বেশি সমস্যা থাকার কথা নেই। তারপরেও যদি তোমাদের একটু কঠিন মনে হয় বা তোমার যদি মনে হয় একটু প্যাঁচে লাগতেছে বা একটু ধীরে বললে ভালো হতো, তাহলে আগের ভিডিওগুলো দেখে আসো, আর যদি বুঝে যাও এই কয়েকটা কথাতেই তাহলে তো খুব ভালো। ওকে, তো আমাদের এখন কাজ কি, E1 ইকুয়াল E2, এই দুটার মাঝে যে বল, অর্থাৎ এটা ওকে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাকে আমরা বলছি E1। ওকে, এটার বলের পরিমাণ কত হবে, আমাদের সূত্রটি কিটা, কিউ বলতে এই চার্জ 7.29 বাই আর স্কোয়ার, আর মানে কি এক্স স্কোয়ার, রাইট। ইটু কি, ইটু হচ্ছে এই দুটার মধ্যে যে বলটা ক্রিয়াশীল থাকবে সেটা, সেটা হচ্ছে কে, চার্জ কত, 12.25 বাই 10 - x² রাইট। এখন তোমাদের কাজটা কি, কাজ হচ্ছে এটা তো a - b² সূত্র, রাইট। a - b² সূত্রটা ভেঙে ফেলো, x² - 2ab + b² করে এই বজ্র গুণন করে দাও, উভয় পাশ থেকে তো কেটা উঠে যাবে। তারপর যা ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এক্স যদি ওই একই কথা 3.5 হয় তাহলে মধ্যবিন্দু, আদারওয়াইজ এটা মধ্যবিন্দু নয়। এইভাবেই অঙ্কটা মূলত করতে হবে, রাইট। আমার কথা কি বুঝতে পারছো, যদি বুঝে থাকো তাহলে তো ভালো। তারপর এগুলো দেখো ইকুয়েশনের দিকে ভালো করে খেয়াল করতে হয়, এটা আসলে মধ্যবিন্দু হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা এমনিও বোঝা যায় ইকুয়েশন দেখে। কারণ ইকুয়েশন আমাকে বলছে E ইকুয়াল q/r² এখানে কে তো থাকবে, তো এই যে ইটা বা তড়িৎ তীব্রতাটা এটা কার উপর ডিপেন্ড করছে, একটা ডিপেন্ড করছে কিউ বা আধানের উপর, আর একটা ডিপেন্ড করছে দূরত্বের উপরে, রাইট। এবং এখানে একটু দেখো যে দুটার কিন্তু আধানের পরিমাণ সমান নেই। তো যাই হোক, এই কমপ্লিকেটেড ব্যাপারগুলো আস্তে আস্তে তোমরা বুঝে যাবে যখন আরও ভেতরে সৃজনশীলগুলো করাবো, এখন বলছি না এগুলো। এর আগেও তড়িৎ তীব্রতা নিয়ে বিশেষ অনেক কথা আমি বলে ফেলেছি, আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওগুলো তোমরা দেখে আসবে। এবং তড়িৎ তীব্রতা এবং তড়িৎ বল এইটা দুইটার ভিতরে খুব বেশি ডিফারেন্স নেই, যখন মানে 1 কুলম ছাড়া দুইটা চার্জিত বস্তুর মাঝে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি আসলে তড়িৎ বল। আর যখন 1 কুলম ধনাত্মক চার্জের ওপরে কোনো একটা বস্তু বল প্রয়োগ করে তখন সেটাকে আমরা বলি তড়িৎ তীব্রতা। যখনই তোমাদেরকে বলবে যে এই আধানের জন্য এত দূরে তড়িৎ তীব্রতা কত হবে, তার অর্থ হচ্ছে ওই আধান, সাপোজ এটা হচ্ছে 100 কুলম্বের একটা চার্জ, বললো এই আধানের জন্য 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার 1 মিটার দূরে তড়িৎ তীব্রতা কত হবে, তার মানে এখান থেকে ঠিক 1 মিটার দূরে একটা 1 কুলম পজিটিভ চার্জ রাখছে। এই চার্জ ওই পজিটিভ চার্জকে কী পরিমাণ বল প্রয়োগ করবে এটাকে আমরা তড়িৎ বল না বলে আসলে বলি তড়িৎ তীব্রতা। এখানেও ঠিক এই কীরকম ঘটনাটাই ঘটতেছে যে এই বস্তু থেকে 1 মিটার, এই বস্তু থেকে কিছু দূরে 1 কুলম্বের একটা চার্জ রেখেছে, সুতরাং এই চার্জ ওকে একটা বল প্রয়োগ করবে। একইভাবে এখান থেকেও সে একটা দূরত্ব তো পেয়েছে, এও ওটাকে একটা বল প্রয়োগ করবে। এবং যখন উভয় পাশ থেকে বলের পরিমাণ হয়ে যাবে সেম, তখন ও আর কোনো বল অনুভব করবে না। আর যখন বল অনুভব করবে না তখন তড়িৎ তীব্রতা হয়ে যাবে শূন্য, কারণ বল অনুভব করছে না মানে কি, উভয় পাশ থেকে বলের পরিমাণ সেম বলেই তো বল অনুভব করছে না। সাপোজ এ যদি ওটাকে 10 নিউটন বলে ওই দিকে ঠেলতে থাকে, সরি 10 নিউটন/কুলম হবে, কারণ এখানে 1 কুলম চার্জ রাখা আছে, প্রতি কুলম্বের ওপরে যে যত নিউটন বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। সাপোজ ওকে 10 নিউটন/কুলম বলে ওইদিকে ঠেলতেছে, আর এও একে 10 নিউটন/কুলম বলে তার ঠিক তার উল্টা দিকে ঠেলতেছে, তার মানে একটা যদি +10 হয় আর একটা হবে -10, এবং এটা ইকুয়াল কি হয়ে যাবে, 0। এবং এটাই কাজ করছে সেই E1 এর মতো, আর এটা কাজ করছে সেই E2 এর মতো, এবং এটা সমান সমান 0। এবং E1 ইকুয়াল কি লেখা যায়,
ই টু লেখা যায়। তার মানে এইটাই হচ্ছে সেই কন্ডিশন যখন তড়িৎ তীব্রতা শূন্য হয় তখন আমরা এটা লিখতে পারি। এবং আমরা তড়িৎ তীব্রতা শূন্য ধরেই, তারা যেহেতু বলেই দিয়েছে যে তড়িৎ তীব্রতা শূন্য, তড়িৎ তীব্রতাকে শূন্য ধরে আমরা কার মান বের করলাম, এক্স এর মান। দেখো ইকুয়েশনটা খেয়াল করো, কন্ডিশন যে তড়িৎ তীব্রতাকে শূন্য ধরে আমরা কার মান বের করলাম, এক্স এর মান বের করলাম। তাহলে এটা কোন এক্স প্রোভাইড হবে, কোন এক্স এর মান আমরা পাবো? যেই এক্স হলে বা এই চার্জের দূরত্ব যত হলে তড়িৎ তীব্রতা শূন্য হবে। ওই এক্স এর মান, সরি, ওই বিন্দু, এটা ওই এক্স এর মান যত হলে তড়িৎ তীব্রতা শূন্য হবে, সেই এক্সটাই মূলত বের হবে। কারণ এখানে আমরা কন্ডিশনটা দিয়েছি তড়িৎ তীব্রতা শূন্যর কন্ডিশনটা। তো এই ইকুয়েশনের ভাষা বোঝা বলে একটু টাফ, কিন্তু তোমাদের বুঝতে হবে। তোমরা কখন বুঝবা? যখন আমার মূল বইয়ের টপিক থেকে শুরু করে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবা। এবং তোমরা যদি এটা করতে পারো, তাহলে আমাকে বিশ্বাস করতে পারো তোমরা যে তোমাদের ফিজিক্সের অঙ্কের কোনো সমস্যা আসলেই হবে না এবং তোমাদের খুব ভালো লাগবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয়, ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, যে কোনোভাবে জানাতে পারো। ফোন করলে ভালো হয়, আসলে অনেক সময় ফেসবুক পেজে বা কমেন্টে, অনেক সময় তোমরা এই যে ইউটিউব কমেন্টে অনেক বড় বড় কোশ্চেন জিজ্ঞাসা করো, তো ওখানে আমি কীভাবে বোঝাবো আসলে এটা সম্ভব হয় না। তো তোমরা ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারো, আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করবো। এই ছিল এই কন্ডিশনটা বোঝা খুব জরুরি। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।